আমি এখন বড়ই ছোট, পারি না গো হাঁটতে, গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের ডাকতে। বড়রা সবাই মিলে আজ করেছে এই ছোট্ট আয়োজন, আমার মুখে ভাতে থাকলো কিন্তু সবার নিমন্ত্রণ। আজ আমাদের গোল্লাবাবুর অন্নপ্রাশন। নমস্কার, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন দিনে কলকাতা সিরিজের একটি নতুন ব্লগে আমার প্রবাসী রচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি কলকাতা থেকে বলছি দেবিকা। গোল্লার অন্নপ্রাশন হয়ে গেছে কিন্তু বেশ কিছুদিন আগে, তখন যেহেতু আমরা কলকাতায় ছিলাম না তাই গ্র্যান্ড সেলিব্রেশনটা আমরা ফেরার পরেই হচ্ছে। সেই অনুষ্ঠানটার কিছু মুহূর্তের ছবি আমি আমার এই ভিডিওটাতে শেয়ার করলাম। বাড়িতে এত বড় অনুষ্ঠান বলে কথা, একটু নিজেদের সাজুগুজু করতে হবে না, তাই চলে এসেছি পার্লারে। যদিও বেশি কিছু করাবো না, তার কারণ হচ্ছে এখানে আসার পরেই জানেন তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এখনও পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলছে। তো যাই হোক, চিনিকে করাবো একটু সুন্দর করে হেয়ার কাট, আর আমি করিয়ে নেবো একটু ফেসিয়াল আর পেডিকিওর আর ম্যানিকিওর। এই পার্লারটাতে আমাদের নিয়ে এসেছে আমার মা। আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমি আমার মা বলে যাকে পরিচয় করাই, তিনি কিন্তু আমার শাশুড়ি মা। উনি কিন্তু শাশুড়ি মা বললে ভীষণ রেগে যায়, তাই জন্যই আমি শাশুড়ি মা বলে কখনোই পরিচয় করাই না। আসলে বয়সটা হলেও আমার মা কিন্তু যেরকম স্টাইলিশ সেই রকম ফিট অ্যান্ড ফাইন। আমার নাম সুপ্রিয়া। তোমার পার্লারের নাম? ড্রিমল্যান্ড। খুব ভালো লাগলো তোমার পার্লারে এসে, আবার আসবো আমি যত এরপরে আসলে তো এখানেই আসবো, খুব কম সময়ের জন্য এসেছি, আচ্ছা এরপরে আসলে আবার এখানেই আসবো, খুব ভালো। আজ 28 জুলাই রবিবার, আজ হচ্ছে আমাদের বাড়ির মূল অনুষ্ঠানটি। ঘুম থেকে উঠে দেখছি জল খাবারটা কিন্তু বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়েছে, লুচি আর আলুর তরকারি। নাকি গার্ল বেবি আমাদের মিসেস বিনাদি সকাল সকাল উঠে সবাইকে খাবার সার্ভ করতে খুব ব্যস্ত। এবার খাওয়া দাওয়া করে আমরা যেই বাড়িতে অনুষ্ঠানটা হবে সেখানে লাঞ্চের জন্য যাব। ও, আপনাদের একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকে আমাদের পুরো অনুষ্ঠানটার যে ক্যাটারিংটা সেটা কিন্তু আমরা নিজেরাই করছি। তার কারণ হলো আমাদের কিন্তু একটা ক্যাটারিংয়ের ফ্যামিলি বিজনেস রয়েছে যার নাম হলো বাবলি ক্যাটারার্স। ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের বাবলি ক্যাটারার্সের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত ইনফরমেশান এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। যেই বাড়িটা নেওয়া হয়েছে রাতের অনুষ্ঠানের জন্য সেখানেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। হলটির নাম বিদুষী সেরিমোনিয়াল হল। এই হলটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, পায়ে হেঁটে লাগে ওই 10 মিনিটের মতন আর গাড়িতে লাগে 5 মিনিট। এর আগে একবার দেখে গেছি হলটা, একদম নতুন তৈরি হয়েছে আর লোকেশনটাও বেশ ভালো। এই হলটা রয়েছে একদম মিলিটারি রোডের ওপর 13C বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। সকাল থেকে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে, তো যাই হোক প্রকৃতি তো আর আমাদের হাতে নেই, তো সেভাবেই সব কাজকর্ম সারতে হচ্ছে। ওই যে বলছিলাম না, ক্যাটারিংটা কিন্তু আমাদের নিজস্ব, তার জন্য বারবারই এখানে আসা যাওয়া করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই, ম্যানেজ তো করতেই হবে। এখন দেখুন এই যে জায়গাটা মানে ভেনুটাকে সাজানোর কাজ চলছে, আর দূরে দেখুন বেলুন ফোলানো চলছে, কত কত বেলুন, এসে তো চিনিমিটি অলরেডি বেলুন নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। এই হলটা কিন্তু ভীষণ সুন্দর, ভিতরটা একেবারে পরিপাটি করে সুন্দর করে সাজানো। এই হলটার লোকেশনটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে যে কোনো অনুষ্ঠানে আপনাদের যদি কখনো এই হলটি নেওয়ার প্রয়োজন হয় তখন আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। তো চলুন উপরে যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাবার দাবার সেরে বাড়িতে গিয়ে তো রেস্ট নেওয়ার একদম ফুরসত নেই, গিয়েই রেডি হতে হবে বিকেলের জন্য, কারণ এখনই অলরেডি 3টে বেজে গেছে। তার কারণ হলো মোটামুটি 6:30 থেকেই কিন্তু গেস্ট আসা শুরু হয়ে যাবে। তোকে 2 হাত দিয়ে এইটুকু ভাত কেন খা, মামাই মিঠি খা, মিঠি খা নিজে নিজে মিঠি। সত্যি কত দিন পর যেন অনুষ্ঠান বাড়ির এই ছ্যাচড়াটা খাচ্ছি।
সত্যি কথা বলতে এসাদের কিন্তু ভাগ হয় না। দুপুরের মেনুতে ছিল ডাল, ভাত, কুরকুরে আলু ভাজা, কাতলা কালিয়া, আর সঙ্গে ছিল আমার সব থেকে প্রিয় ওই ছ্যাঁচড়াটা, আর সাথে তো চাটনি পাঁপড় ছিলই। খাওয়া দাওয়ার পর এসেছিলাম একটু এই হলটার একদম টপে, যেখানে রান্নাবান্না হচ্ছিল। সেটারই একটা দিক দেখলাম এত সুন্দর করে সাজানো যে এখানে কয়েকটা ছবি না তুলে আর পারলাম না। আর ওপরের এই জায়গাটাতেই খাবার দাবার, রান্না করার সমস্ত কিছু আয়োজন করার ব্যবস্থা রয়েছে। আর এখানে এসে দেখছি রাতের অনুষ্ঠানের জন্য জোর কদমে আয়োজন চলছে। চলুন এবার তাহলে বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার রেডিও হতে হবে, সাজতে তো বসে গেছি। প্রথমেই আপনাদের আমাদের মিঠু কাকিমার সাথে একটু আলাপ করিয়ে দিই। কলকাতায় থাকতে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য আস্তানা ছিল এই কাকিমার কাছে। এই দেখুন আজ রাতের আমার কর্তা মশাইয়ের ফাইনাল লুক। খোপা বাঁধা হয়ে গেছে, এটাই জানেন তো সবচেয়ে সময় সাপেক্ষ কাজ। এখন শুধু মুখের একটু মেকআপের পালা। আমি যদিও খুব একটা মেকআপ করি না, বেশিক্ষণ আর সময় লাগবে না যদিও, তারপরে ব্যাস শাড়িটা পরে নিলেই একেবারে রেডি হয়ে যাব। শাড়ি ঠাড়িও পরা হয়ে গেছে, এবার শুধু গয়নাগুলো পরার পালা। এদিকে চিনিমিঠিকে রেডি করতে গিয়ে আমার হয়ে গেছে সবচেয়ে দেরি। অলরেডি কিন্তু অনুষ্ঠান বাড়িতে লোকজন আসতেও শুরু করে দিয়েছে। আর এই দেখুন এটা আমার ফাইনাল লুক। অনেকবার জানেন তো ফোনও চলে এসেছে, অনেকে কিন্তু এসে উপস্থিত, তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমাদের গোল্লাবাবু যেখানে বসবে সেই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। ও একটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি, আমাদের গোল্লাবাবুর ভালো নাম কি বলুন তো? শ্রিয়ান, মিস্টার শ্রিয়ান চক্রবর্তী। এসে দেখছি অনেক লোকজন চলে এসেছে। Thank you.
আসলে কি বলুন তো, আমরা যারা প্রবাসী তাদের তো সকলের সাথে সমানভাবে যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না। যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই সকলের সাথে দেখা হয়। আর আমরা যেহেতু এতগুলো দিন পরে এসেছি, তাই আমার পাড়ার লোকজন আত্মীয় স্বজন সকলের সাথে দেখা হয়ে এত ভালো লাগছে যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে একটা কথার উত্তর দিতে না ভীষণ খারাপ লাগছে, কি বলুন তো, আমাদের সকলেই জিজ্ঞেস করছে কবে আবার তোরা ফিরছিস। আর যখনই তারিখটা বলছি বলছে আর কটা দিন থেকে যেতে পারতিস। কিন্তু কি করব বলুন তো, উপায় তো নেই, হাতে সময় তো একেবারে সীমিত। গোল্লার অন্নপ্রাশনে তো আমরা প্রচুর প্রচুর ছবি নিয়েছি সকলের সাথে। আমার ফোনে যেই ছবিগুলো তোলা হয়েছিল বা ভিডিও ক্লিপসগুলো তোলা হয়েছিল সেইগুলো আমি আমার এই ভিডিওটাতে দিয়ে দিলাম। আর বাকি যে ছবিগুলো ভিডিওগ্রাফাররা তুলেছে বা ফটোগ্রাফাররা তুলেছে সেইগুলো আমি এর গোল্লার অন্নপ্রাশনের সেকেন্ড পার্টে অবশ্যই আপলোড করে দেবো। চলে যাচ্ছ? জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে ফাঁকা পেয়ে আমরাও কিন্তু বেশ কিছু ফটোশুট করে নিয়েছিলাম। আর এই যে দেখছেন, এটা কিন্তু আমাদের ক্যাটারিংয়েরই সব রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। আজকের মেনুতে ছিল মাটন কষা, চিকেন কষা, ভেটকি পাতুরি, আর সাথে ছিল খুসকা পোলাও। এছাড়াও ছিল ফিশ তন্দুর, পালং পনির, নান, তাছাড়া তো ছিলই হরেক রকমের স্যালাড। আর শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য ছিল চাটনি, পাঁপড়, সন্দেশ, আর ছিল বেক রসগোল্লা, আর ছিল ফালুদা কুলফি। এগুলো তো ছিল শুধু মেন কোর্সের আয়োজন, স্টার্টারে ছিল অনেক কিছু। সকলের সাথে কথা বলতে গিয়ে স্টার্টারের ভিডিওই করা হয়নি আমার। যাই হোক, ফটোগ্রাফার যখন ভিডিওটা দেবে তখন সেখানেই আপনাদের সেগুলোও দেখিয়ে দেব। এই দাদাকে দেখুন কি সুন্দর করে কুলফিটা পরিবেশন করছেন। জানেন তো, আমি ভিডিওটা না করে আর পারলাম না। আমাদের বাঙালিদের অনুষ্ঠান বাড়ির এইগুলোই তো ঐতিহ্য, কি বলেন আপনারা? আমাদের গোল্লা মহারাজ প্রচণ্ড টায়ার্ড, সারাদিন আজ প্রচুর পরিশ্রম হয়েছে, তাই এখন জয়ের কাছে গান শুনছে আর একটু রেস্ট নিচ্ছে। দেখছি এখন রেস্ট নিতে নিতে বেচারা বোধহয় ঘুমিয়েই পড়েছে। তবে আমাদের গোল্লাবাবুর কিন্তু এখন ঘুমিয়ে পড়লে একদম চলবে না, কারণ আমাদের ফ্যামিলি ফটো তোলা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। সবাইকে আপ্যায়ন করে সবাই চলে যাওয়ার পরই ঠিক করেছিলাম আমরা রাত্রিবেলায় ফ্যামিলি ফটোগুলো তুলব। মানে বলতে পারেন ম্যান্ডেটারি ফ্যামিলি ফটোগ্রাফ তোলা কিন্তু এখনও বাকি। এদিকে ফটোগ্রাফাররা নিচে ওয়েট করছে আমাদের ছবি তুলবে বলে। এদিকে তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তাই গোছগাছ পর্ব চলছে গোল্লা অন্নপ্রাশনে যেই সমস্ত গিফটগুলো পেয়েছে সেইগুলোর। এই দেখুন আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। আমাদের শুধু ফ্যামিলি ফটোগ্রাফ তোলা হয়নি, অনেক পোজে অনেক রকমের ছবি তোলা হয়েছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। আমি এদিকে আমার প্রতিদিনের কথাগুলো সেরে ফেলি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর আমাদের প্রবাসী উড়োচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশানটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আমাদের প্রবাসী উড়োচিঠির কলকাতা সিরিজের আবার একটা নতুন ভিডিওতে আমার ফুল ফ্যামিলির সাথে। নমস্কার, শুভরাত্রি।